প্রিয় বন্ধুরা শুরু হয়ে গেল মেধাবী মান্থলি স্কলারশিপ টু থাউজেন্ড মেধাবী মান্থলি স্কলারশিপের জন্য কারা আবেদন করতে পারবে কত টাকা পাবে কিভাবে আবেদন করতে হবে এবং কিভাবে পরীক্ষা দিতে হবে বাড়িতে বসে এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব মেধাবী মান্থলি স্কলারশিপ টু থাউজেন্ড নিয়ে আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেরই মেধাবী স্কলারশিপ নিয়ে ভুল ধারণা আছে আমরা মেধাবী স্কলারশিপে আবেদন করলে রাজ্যে নবান্ন কিংবা স্বামী বিবেকানন্দ ওয়েসি স্কলারশিপ এইকশি স্কলারশিপ এই সমস্ত স্কলারশিপে আবেদন করি তাহলে কি মেধাবী স্কলারশিপে আবেদন করতে পারবো দেখো তুমি যে কোনো স্কলারশিপে আবেদন করো না কেন তুমি যে কোনো স্কলারশিপ থেকে টাকা পাও না কেন আবেদন করার পর তুমি কিন্তু মেধাবী স্কলারশিপের থেকে টাকা পেতেই পারো কারণ এই স্কলারশিপ সম্পূর্ণরূপে তোমার মেধার ওপর ভিত্তি করে তোমাকে স্কলারশিপ দেওয়া হয় কারণ এই স্কলারশিপ সম্পূর্ণ তোমার মেধার উপর ভিত্তি করে কিন্তু তোমাকে স্কলারশিপ দেওয়া হয় এখানে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু এইখান থেকে স্কলারশিপ পেয়ে থাকে আর এই মেধাবী স্কলারশিপের পার্ট থ্রি অর্থাৎ কিন্তু যেমন আবেদন করতে পারবে এসসি এস টি ও সকল ছাত্রছাত্রীরা তেমনই কিন্তু আবেদন করতে পারবে সমানভাবে আর জেনারেল ক্যাটাগরির যে স্টুডেন্টরা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ সকল স্টুডেন্টই কিন্তু এই স্কলারশিপে অংশগ্রহণ করতে পারবে এবং তোমার মেধার ওপর ভিত্তি করে এ মাত্র ছ আটটা সঠিক উত্তর দিয়ে কিন্তু তোমরা এই স্কলারশিপ থেকে পাঁচ হাজার টাকা পেয়ে যেতে পারবে কিভাবে তোমরা আবেদন করবে কি সিলেবাসের ওপর পরীক্ষা হবে কিভাবে পরীক্ষা দিতে হবে বাড়িতে বসে সম্পূর্ণটাই আলোচনা করব আর তার আগে যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক করনি তোমাদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো বন্ধুরা সবার প্রথমেই আলোচনা করবো মেধাবী স্কলারশিপে কারা আবেদন করতে পারবে মেধাবী স্কলারশিপে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো ন্যূনতম তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে তুমি এই মুহূর্তে ইলেভেন পড়ো টুয়েলভে পড়ো তুমি কলেজে পড়ো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কিংবা পিজি লেভেলে পড়ো তোমরা প্রত্যেকেই কিংবা তোমরা আগে পড়াশোনা ছেড়ে দিয়েছ ও কিন্তু মাধ্যমিক পাস করেছিলে তোমরাও কিন্তু আবেদন করতে পারবে শর্ত একটাই তোমার মিনিমাম ষোলো বছর হতে হবে ষোলো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তুমি মেধাবী মান্থলি স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে আবেদন করতে পারছো যেটা তোমাদের প্রত্যেকের জন্যই খুশির খবর মেধাবী মান্থলি স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানকে প্রধানত কিন্তু তিনটে ভাগে ভাগ করা যায় একটা টাইপ এ টাইপ বি এবং টাইপ সি টাইপ এ ক্যাটাগরির মধ্যে কারা থাকবে যারা সিক্সটি পারসেন্ট কিন্তু নাম্বার পাবে কিংবা তার বেশি নম্বর পাবে তারা কিন্তু স্কলারশিপ পাবে টাইপ এর স্কলারশিপ এবং টাইপ বি এর কারা পাবে যারা রীতিমতো ফিফটি থেকে সিক্সটি পারসেন্টের মধ্যে নাম্বার পাবে তারা কিন্তু পেয়ে যাবে টাইপ বি স্কলারশিপ এবং টাইপ সি কারা পাবে যারা ফর্টি পারসেন্ট মিনিমাম নাম্বার পাবে ফর্টি পারসেন্ট থেকে ফিফটি পারসেন্টের মধ্যে নাম্বার পাবে তারা কিন্তু পেয়ে যাবে টাইপ সি স্কলারশিপ এবং এই যে স্কলারশিপ এই স্কলারশিপ কীভাবে দেওয়া হয় দেখো এই স্কলারশিপ কিন্তু প্রধানত তোমার স্মার্টফোনের মাধ্যমে বাড়িতে বসে তোমরা এমসিকিউ মূলক কোশ্চেনের অ্যান্সার দিয়ে এক্সাম দিয়ে কিন্তু তোমরা এই স্কলারশিপ পেতে পারো জাস্ট দশ মিনিটের মধ্যে তোমরা পেয়ে যেতে পারো পাঁচ টাকা অবধি এই স্কলারশিপের দরুন। তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে কিন্তু টোটাল কুড়িটা যার জন্য কুড়ি নম্বর দেওয়া থাকবে প্রতিটি কোশ্চেনের চারটে অপশান থাকবে সেই চারটে অপশানের মধ্যে সঠিক অপশানটি তোমাকে টিক করতে হবে এই রকম ভাবে কুড়িটা কোশ্চেন তোমাকে সলভ করতে হবে আর এই কুড়িটার মধ্যে মাত্র আটটা কোশ্চেনের সঠিক উত্তর দিতে পারলেই কিন্তু তুমি এই স্কলারশিপের দরুন টাকা পেয়ে যাচ্ছ কোন টাইপের ক্ষেত্রে কত টাকা পাবে কটা কোশ্চেন সঠিক উত্তর দিলে কি হবে সেটা শুনে নাও সবার প্রথম টাইপ এর ক্ষেত্রে তুমি যদি সিক্সটি কিংবা তার বেশি নম্বর পাও অর্থাৎ কুড়িটা কোশ্চেনের মধ্যে বারোটি কোশ্চেনের সঠিক অ্যান্সার দাও তাহলে কিন্তু তুমি পাঁচ হাজার টাকা পেয়ে যাবে এই স্কলারশিপ থেকে টাইপ বি অর্থাৎ যারা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে নাম্বার পাবে অর্থাৎ তুমি যদি দশটা কিংবা এগারোটা কোশ্চেন ঠিক করো তাহলে কিন্তু তুমি আড়াই হাজার টাকা এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে এবং টাইপ সি অর্থাৎ যারা ফর্টি থেকে ফিফটি পারসেন্টের মধ্যে নম্বর পাবে মানে তুমি যদি আটটা কিংবা নটা কোশ্চেন সঠিক করো তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপের ধরুন এক হাজার টাকা পেয়ে যাবে এখানে অবশ্যই মনে রাখতে হবে আটটা কোশ্চেনের সঠিক অ্যানসার দিলেই যে তুমি স্কলারশিপ পাবে তেমনও কিন্তু নয় কারণ এখানে নেগেটিভ মার্কিংও কিন্তু রয়েছে এখানে নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান থার্ড অর্থাৎ তুমি যদি তিনটে কোশ্চেন ভুল দাও তাহলে কিন্তু এক নম্বর তোমার কেটে নেওয়া হবে তার মানে বুঝতেই পারছ যে অ্যান্সারটা তোমায় একেবারেই জানো না মনে হচ্ছে ভুল হতে পারে সেই অ্যান্সারটা না দেওয়াই বেটার এখানে এবার কথা হলো এই স্কলারশিপে আবেদন করতে গেলে তোমার কী কী ডকুমেন্টেশন লাগছে মেধাবী মান্থলি স্কলারশিপের আবেদন কিন্তু শুধুমাত্র অনলাইনেই করা যাবে অন্য কোনো মোডে কিন্তু তোমরা মেধাবী স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না তোমাদের আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে শুধুমাত্র স্মার্টফোন দিয়েই তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারো এবং পার্সোনাল ডিটেলস দিয়ে আবেদন করা শেষে কিন্তু তোমাদের একটা ফি দিতে হবে তারপরে স্কলারশিপ পাওয়ার জন্য যে নম্বরটুকুর প্রয়োজন পড়ে সেই নম্বরটুকু পাও তারপরে তোমার সমস্ত ডিটেলস ব্যাঙ্ক ডিটেলস আপলোড করতে হবে কবে কি পরীক্ষা হচ্ছে কবে ব্যাঙ্ক ডিটেলস আপলোড করতে হবে সেটা নিয়ে তো বলবোই এবং তারপরে তোমাদের কিন্তু কোনো ফটো বা সিগনেচার আপলোড করার কোনো প্রকার প্রয়োজন নেই এখন তোমাদের অনেকেরই কোশ্চেন রয়েছে আমাদের কোন সিলেবাসের উপর পরীক্ষা দিতে হবে আর তো আমাদের সিলেবাসটা কি রয়েছে কোথা থেকে কত নম্বরের কোশ্চেন আসছে দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ মেধাবী মান্থলি টেস্ট সেপ্টেম্বর টু অনলাইন এক্সাম এখানে কোথা থেকে কি কোশ্চেন আসছে তোমরা এখানে দেখে নাও রিজিনিং থেকে ছটা কোশ্চেন আসছে ছ নম্বরের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে ছটা কোশ্চেন আসছে ছ নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস থেকে চারটে কোশ্চেন আসছে চার নম্বরের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু চারটে কোয়েশ্চেন আসছে চার নম্বরের মানে টোটাল কিন্তু ছয় প্লাস ছয় প্লাস চার প্লাস চার মানে টোটাল কুড়ি নম্বর যার জন্য তুমি টোটাল টাইম পাবে কিন্তু দশ মিনিট এবং ডিপলি তোমরা সিলেবাসটি দেখে নাও তোমাদের কোন কোন জায়গার থেকে কোশ্চেন আসতে চলেছে জেনারেল স্টাডিজ থেকে যে ছ নম্বর আসবে সেটা কিন্তু এই সিলেবাসের ওপর কিন্তু কোশ্চেন আসবে যেমন ইন্ডিয়ান হিস্ট্রি ওয়ার্ল্ড হিস্ট্রি ইন্ডিয়ান পলিসি আর এই ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড ইভেন্ট সায়েন্স টেকনোলজি প্রত্যেকটা আমি বলছি না এইখান থেকে কিন্তু তোমাদের জেনারেল স্টাডিজের ছ নম্বর আসবে তারপরে জেনারেল অ্যাপটিটিউডের কোন পোর্শনগুলোর থেকে ছ নম্বর থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে কোন কোন পোর্শন থেকে কোশ্চেন আসছে চার নম্বরের দেখো তারপরে ইংলিশের মধ্যে কোন কোন জায়গার থেকে কোশ্চেন আসছে তোমরা এখানে কিন্তু সিলেবাস থেকে দেখতেই পাচ্ছ এই এই পোর্শনের ভেতরেই কিন্তু তোমাদের নম্বর আসবে এবং টোটাল কুড়ি নম্বরের কোশ্চেন কিন্তু যেটা বললাম থাক মেধাবী স্কলারশিপের মেধাবী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে ডাউনলোড বলে সেকশন পাবে ডাউনলোড সেকশানে ক্লিক করার পর কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে পিসি সফটওয়্যার আর অ্যাপস বলে একটা অপশান আছে ওখানে ক্লিক করবে যেই ওখানে ক্লিক করবে ডাইরেক্ট কিন্তু তোমাদের নিয়ে চলে যাবে স্টোরে যে এবং প্লে স্টোরে এসে কিন্তু তোমরা ডাইরেক্ট যদি সার্চ করো মেধাবী ন্যাশনাল স্কলারশিপ তাহলে কিন্তু ও তোমাদের স্কলারশিপটা চলে আসবে এবং আমি এখন মেধাবী স্কলারশিপের অফিসিয়াল যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি অ্যাপসটি খুলে নিলাম স্কলারশিপের যে আছে সেই অ্যাপসটি আমি এখানে খুলে নিলাম খোলার পর এখানে দেখতেই পাচ্ছ চারটে সেকশন রয়েছে নোটিফিকেশন সেকশন রেজিস্ট্রেশন সেকশন মক টেস্ট আর অনলাইন টেস্ট রেজিস্ট্রেশন সেকশন তোমাদের রেজিস্টার আগে ক্লিক করতে হবে এখানে গিয়ে স্কলারশিপ টেস্টে গিয়ে এখানে দেখতেই পাচ্ছ মান্থলি টেস্ট বলে যে স্কলারশিপটা রয়েছে অর্থাৎ মেধাবী মান্থলি টেস্ট স্কলারশিপ সেখানে তোমাদের রেজিস্টার করতে হবে প্রথমে রেজিস্টার নামে ক্লিক করবে এবং তারপরেই এখানে রেজিস্টার বলে একটি অপশান পেয়ে যাবে রেজিস্টারে তোমরা ক্লিক করবে রেজিস্টারে ক্লিক করার পর এখানে তোমার নাম মিডিল নেম লাস্ট নেম জেন্ডার ক্যাটাগরি তোমার হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান এবং কবে হায়ার এডুকেশান পাস করেছো ডেট অফ বার্থ পাস করেছো যখন পার্সেন্টেজ বাবার নাম মার নাম ইমেল অ্যাড্রেস তোমার অ্যাড্রেস সিটি পিনকোড স্টেট এবং তোমাদের যে ফিজটা দিতে হবে এখানে দেখতেই পাচ্ছ যে একশো টাকা তোমাদের কিন্তু একটা ফিস দিতে হবে ঠিক আছে তারপরে এখানে আই হ্যাভ অ্যান অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে তোমরা রেজিস্টারে ক্লিক করে একশো টাকা পে করলেই কিন্তু তোমাদের আবেদনটি সম্পন্ন হবে তো আবেদন তো হয়ে গেছে এবার কবে পরীক্ষা হবে কবে পরীক্ষা দেওয়ার পর তোমরা জানতে পারবে যে তুমি কত নম্বর পেয়েছ কবে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস সংগ্রহ করা হবে কবে তোমার ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এই ডেটগুলো দেখে নেবো তো এখানে দেখতেই পাচ্ছ ওপরে লেখাই রয়েছে মেধাবী মান্থলি টেস্ট ইম্পর্টেন্ট ডেটসের কথা রেজিস্টার শুরু হয়েছে পনেরোই সেপ্টেম্বর দু থেকে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কিন্তু পনেরোই অক্টোবর দু এবং এক্সাম ডেট কবে অক্টোবরের চব্বিশ তারিখ ঠিক আছে অক্টোবরের চব্বিশ তারিখ এবং তোমাদের যে এমসিকিউ দেওয়া হয়েছে সেই এমসিকিউর অ্যান্সার কি। ই কিন্তু দেওয়া হবে পঁচিশে অক্টোবরে এবং রেজাল্ট পাবলিশড হবে তুমি কত নম্বর পেয়েছো সেটা জানতে পারবে সাতাশে অক্টোবর দু হাজার তারপরে যদি তুমি তোমার যোগ্যতা অনুযায়ী স্কলারশিপ পাও সেই টাকাটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য তোমাকে ডকুমেন্ট আপলোড করতে বলবে ব্যাঙ্ক ডিটেলস আপলোড করতে বলবে সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে তোমাদের সেই আপলোডটা সেই ব্যাঙ্ক ডিটেলস আপলোড করতে হবে যদি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো রকম টেকনিক্যাল কোনো প্রবলেম হয় তোমার ক্ষেত্রে তাহলে কিন্তু তোমার যে টাকাটা তুমি ফিটা দিয়েছিলে একশো পঁচিশ টাকা সেই টাকাটা কিন্তু আঠাশ তিরিশ আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে তোমাকে ফেরত দিয়ে দেওয়া হবে এবং তারপরেই তোমার ব্যাংক অ্যাকাউন্টে তুমি যে অনুযায়ী স্কলারশিপ পেয়েছ ও সেই টাকাটা কিন্তু তোমাকে তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে একত্রিশে অক্টোবরের মধ্যে এ তো সমস্ত কিছু বুঝে গেছো অবশ্যই মাথায় রাখবে স্কলারশিপে আবেদন করলে চব্বিশ তারিখ কিন্তু তোমাদের এক্সাম ডেট চব্বিশ তারিখ সন্ধ্যে সাতটার সময় তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে কাজেই এই বিষয়টা মাথায় রাখবে বাড়িতে বসে স্মার্টফোন দিয়েই তোমরা কিন্তু পরীক্ষা আর অ্যান্সার দিতে পারবে কাউ সাহায্যও নিতে পারো কোনো অসুবিধা নেই কারণ এখানে এ কিন্তু তোমাদের পুরোপুরি বাড়িতে বসেই তোমাদের এক্সাম দিতে হবে তোমাদের মেধাবী স্কলারশিপ নিয়ে এ টু জেড বিস্তারিত আলোচনা করলাম এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে মেধাবী মান্থলি স্কলারশিপ টু নিয়ে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো কিংবা মেধাবী স্কলারশিপ যদি ফ্রিতে আবেদন করতে চাও তাহলে কিন্তু রীতিমতো আগে একটা ভিডিও করে ফেলেছি এ তার লিঙ্ক আমি কমেন্টের প্রথমে দিয়ে রাখবো সেখান থেকেও কিন্তু তোমরা আবেদন করতে পারো মেধাবী স্কলারশিপের জন্য তো আজকের মতো এইটুকুই তোমরা প্রত্যেকেই আবেদন করো প্রত্যেকেই স্কলারশিপের সুবিধা পাও এই স্কলারশিপের ধরুন এটাই আশা করব। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত